হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওতে চাইল্ড হ্যারেলস পিলগ্রিমেজ যে কবিতাটা আমি করাচ্ছিলাম তার সেকেন্ড পার্টটা নিয়ে হাজির হয়েছি মানে বাংলাতে অবভিয়াসলি তো আগের ভিডিওতে আমি স্ট্যান্ডস অফ ফর্টি অবধি আলোচনা করা করে দিয়েছি এইখানটাই স্ট্যান্ডস অফ ফর্টি ওয়ান থেকে আলোচনা করতে চলেছি তাহলে চলো এই আলোচনাটা তোমরা সম্পূর্ণ শুনে নাও আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে ঠিক আছে তাহলে চলো পড়ে নেওয়া যাক ইফ লাইক এ টাওয়ার আপনার হেডল্যান্ড রক দাও হ্যাড বিন মেড টু স্ট্যান্ড আর ফল অ্যালোন অর্থাৎ কি না তুমি যদি একটা টাওয়ারের মতন একটা ল্যাম্প পোস্টের মতন দাঁড়িয়ে থাকো কোথায় না আপনি হেডল্যান্ড রক মানে একটা শিলার ওপরে একটা পাথরের ওপরে তুমি যদি একাকি দাঁড়িয়ে থাকো হেডল্যান্ড বলতে এমন একটা পয়েন্টেড এরিয়া বোঝায় মানে সমুদ্র তীরবর্তী যেখানটাই সমুদ্রটা সংকুচিত হয়ে ডাঙার মধ্যে মিলিত হয়েছে ঠিক আছে একটা কেপ টাইপের বলা যায় ঠিক আছে একটা অন্তরিপ টাইপের তো সেই স্থানটাকে বলা হচ্ছে হেডল্যান্ড সো সেইখানকার কোনো পাথরের উপরে তুমি যদি দাঁড়িয়ে থাকো একা একটা মাস্তুলের মতন মানে একটা টাওয়ারের মতন একটা ল্যাম্প ল্যাম্প মতন দাও হ্যাজ বিন মেড টু স্ট্যান্ড অর ফল অ্যালোন তাহলে তুমি যদি সেখান থেকে পড়ে যাও তাহলেও যেমন একা পড়বে যদি সেখানে দাঁড়িয়ে থাকো তাহলেও তুমি একাই দাঁড়িয়ে থাকবে মানে সেখানটায় দাঁড়ানোর মতন কিন্তু আর কোনো কিছু নেই আর কারোর মানে ক্ষমতা নেই সেই জায়গাটায় তুমি যদি দাঁড়াতে চাও মানে সামিট টাইপের সেখানটায় দাঁড়ালে গেলেও তুমি একা আর পড়লে গেলেও তুমি একা ঠিক আছে মানে ভালো কিছু হলেও সেটাও তোমার খারাপ কিছু হলেও সেটাও তোমার সাথ স্কর্ন অফ ম্যান হ্যাড হেল্পড টু ব্রেভ দ্য শক তো মানুষের যে স্কর্নগুলো মানুষের যে রাগ ঘৃণা এই সমস্ত জিনিসগুলো কিন্তু কি করেছে হ্যাড হেল্পড টু ব্রেভ দ্য শক মানে টু বি ব্রেভ তোমাকে ব্রেভ হতে সাহায্য করেছে ঠিক আছে তা মানুষের যে রাগগুলো যদিও মানে এটা ব্যঙ্গ করে বলা হয়েছে নিন্দা করে বলা হয়েছে উল্টো দিক দিয়ে বাট মেন্স থটস ওয়্যার দ্য স্টেপস হুইচ পেভড দ্য থ্রোন কিন্তু মানুষের যে ভাবনাগুলো চিন্তাধারাগুলো সেইগুলোই কী করেছে ওয়্যার দ্য স্টেপস সেইগুলো হচ্ছে গিয়ে তোমার এই যে সিংহাসন সেই সিংহাসনের দিকে যাওয়ার এক একখানি স্টেপ মানে বিভিন্ন যে সমস্ত মানুষজন ছিল তাদের বিভিন্ন রকম আইডিয়াজ কিন্তু তোমার জীবনে কার্যকর হয়েছে এবং সেইগুলোকে কাজে লাগিয়েই কিন্তু তুমি তোমার সিংহাসনটা অর্জন করতে পেরেছো সেটা কিন্তু কখনোই মানে তুমি কখনোই ম্যান আর্মি নও মানে একা একাই তুমি সমস্ত কিছু করেছো তা কিন্তু কখনোই নয় তোমার যে জনসাধারণ রয়েছে তাদের চিন্তাভাবনা কিন্তু সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু তোমার বর্তমান পজিশনটা দাঁড়িয়েছে এসে ঠিক আছে তারপরে দে আর অ্যাডমিরেশান দায় বেস্ট উইপেন শোন তাদের যে অ্যাডমিরেশানটা তাদের যে ভালোবাসাটা ভালো লাগাটা তোমার জন্য সেটাই কিন্তু তোমার সবচেয়ে বড় অস্ত্র মানে তোমার কাছে যদি কোনো কিছু না থাকে কিন্তু তোমার জনতার সাপোর্ট যদি তোমার দিকে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু দেখবার দরকার নেই সেটাই কিন্তু তোমার জন্য যথেষ্ট তাহলে বলছে যে তাদের যে অ্যাডমিরেশানটা সেটাই তোমার জন্য বেস্ট উইপেন দ্য পার্ট অফ ফিলিপস সান ওয়াজ দাইন তো বর্তমানে ফিলিপসের যে সান রয়েছে ছেলে রয়েছে অর্থাৎ লুই ফিলিপের যে ছেলে তো তার যে বর্তমানে অবস্থাটা সেইটা কিন্তু তোমার ছিল একসময় মানে তার যে রাজত্বটা সেটা এক সময় তোমার ছিল বর্তমানে যেহেতু আবার রাজতন্ত্র এসেছে নট দেন তখন কিন্তু ছিল না আনলেসাইড দাই পার্পল হ্যাড বিন থ্রোন যদি না তোমার যে এই পার্পল পার্পল অর্থাৎ মানে রাজবংশ বোঝাতে পার্পল কালারটা ব্যবহার করা হয় ঠিক আছে তো তোমার যে রাজবংশটা মানে তোমার যে রাজত্বটা সেটা যদি মানে আপরুটেড না হতো মানে সেটাকে যদি ডিথ্রোন না করা হতো সেটা যদি সিংহাসনচ্যুত না হতো তাহলে তো সেটা তার না তোমার কাছ থেকে গিয়েছে বলেই তো ফিলিপের সানের কাছে সেটা গিয়েছে বর্তমানে মানে তুমি হেরে গিয়েছো বলেই তো সে জিতে গিয়েছে লাইক স্টার্ন ডায়াজেনিস টু মক অ্যাট মেন ফর স্কেপ্টেড সিনিক্স আর্থ ওয়্যার ফার টু ওয়াইড আ ডেন অর্থাৎ কি ডায়াজেনেস ডায়াজেনেস হচ্ছে কি এমন একজন ব্যক্তিত্ব বলা যায় প্রাচীন যে ক্লাসিক্যাল সাহিত্য সেখানে বললে গেলেই জানতে পারবে গ্রিক দেশের একজন ফিলোজফার ছিলেন তিনি অন্যতম একজন সিনিসিজম মানে সিনিক স্কুলস মানে যারা লোকজনকে একটু নিন্দামন্দ করে এরকম নিয়েই থাকে মানে কোনো কিছুই তাদের চোখে ভালো না ঠিক আছে তো সেই রকম ধরনের লোক ছিলেন এই ডায়া তিনি কিন্তু একটা মানে ডেন টাইপের মানে একটা গর্ত টাইপের থাকতো থাকতেন ওর মধ্যে ঠিক আছে গর্ত টাইপের একটা জিনিস ছিল ওই তার মধ্যেই তিনি কিন্তু ঢুকে থাকতেন এবং সব মানুষজনের তিনি নিন্দা চর্চা করে বেড়াতেন এইরকম টাইপের যে কোনো কিছুই ভালো না এর কোনো কিছু ভালো না তার কোনো কিছু ভালো না পৃথিবীতে মানে সত্য ছাড়া আর কোনো কিছুই যে ভালো না এই জিনিসটাই তিনি তারা কিন্তু বলতেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কী হয় সম্পূর্ণ ব্যাপারটাকে কিন্তু কিছুটা হলো ওই সত্য আর অসত্য কোনটা সেটা কিন্তু বাছাই করা কিন্তু কখনও কখনও খুব কঠিন হয়ে দাঁড়ায় অনেক সময় অসত্যের মানে মানে বেশে অসত্যের ছদ্মবেশে কিন্তু সত্য লুকিয়ে থাকে আবার কখনো কখনো সত্যটা কিন্তু অসত্যের কাজও করে তো এইরকম জিনিসগুলো কিন্তু বোঝার জন্য অনেকখানি বিজ্ঞতা বা অনেকখানি প্রজ্ঞা দরকার তো ডায়াজেনেস বা এরকম এদের মতন যে সিনিকরা ছিলেন তারা কিন্তু কি করতেন মক অ্যাটমেন তারা কিন্তু মানুষকে নিয়ে হাসি ঠাট্টা করতেন মানুষদেরকে বার্তা টাত্তা দিতেন না তাদেরকে হেয় তাচ্ছিল্য করতেন তো ঠিক এইরকমই নেপোলিয়ান বোনাপাঠও কিন্তু এই স্তিনিকদের মতনই কিন্তু মানুষকে মানুষের বোধ বুদ্ধিকে কিন্তু তাচ্ছিল্য করেছিলেন ফলে স্বাভাবিকভাবে দেখো তার পরিস্থিতিটা কী দাঁড়িয়েছে তো বলছে তার জন্য কিন্তু কি হয় না এই যে ওয়াইডটা মানে এই যে আর্থটা সেটা কিন্তু একটা ওয়াইড ডেনের মতন একটা কিন্তু গর্তের মতন একটা গুহার মতনই তাছাড়া কিন্তু আর কোনো কিছুই নয় স্টানজার নাম্বার ফর্টি টু বাট কোয়াইট টু কুইক বুজ ইজ এ হেল অ্যান্ড দেয়ার হ্যাথ বিন বেন তো তোমার অভিশাপটা কি সেটাই দেয়ার ফায়ার অ্যান্ড মোশন অফ দ্য সোল তো কি একটা আগুন রয়েছে একটা মোশন রয়েছে গতিবিধি রয়েছে অফ দ্য সোল আত্মার which will নট ডুয়েল ইন ইটস ওন ন্যারো being সেটা কি করে না সেটা কখনোই কিন্তু সে যে ন্যারো বিং অর্থাৎ মানে আমাদের যে সংকীর্ণ দেহটা ফিজিক্যাল বডিটা সেটার মধ্যে কিন্তু কখনোই সে মানে আবদ্ধ থাকতে চায় না আমাদের আত্মাটা মানে আমার আত্মার যে সমস্ত চাহিদাগুলো সেইগুলো কিন্তু কখনোই আমার এই ছোট্ট বডির মধ্যে এই দেহের মধ্যে কিন্তু আটকে থাকতে পারে না সেটা কিন্তু বিশাল হয় আমাদের ডিজায়ার্সগুলো মানে এখানে ঘুরিয়ে বলতে চাইছেন আমাদের ডিজায়ার্সগুলো কিন্তু আমাদের থেকে আমাদের বডির থেকে আর্থলি যে আমাদের মান্ডেন যে বডি তার থেকে কিন্তু বিশাল বড় হয় ঠিক আছে বাট অ্যাসপায়ার সেটা কি করে অ্যাসপায়ার করে বিয়ন্ড দ্য ফিটিং মিডিয়াম অফ ডিজায়ার মানে আমাদের যতখানি ডিজায়ার করা দরকার যতখানি আশা করলে মোটামুটিভাবে চলে যায় তার থেকেও কিন্তু আমরা বেশি আশা করতে থাকি ঠিক আছে অ্যান্ড বাট ওয়ান্স কিন্ডেল সেটা যদি একবার প্রজ্বলিত হয়ে গেল সেই যে আকাঙ্ক্ষা কোনো কিছু পাওয়ার কোয়েঞ্চলেস এভারমো সেটাকে কিন্তু আর কোনোদিনও সেই তৃষ্ণাটাকে কিন্তু কখনোই মেটানো যায় না প্রেইজ অফ হাই অ্যাডভেঞ্চার তো আমরা তখন কি করতে থাকি প্রেইজ অফ অ্যান্ড হাই অ্যাডভেঞ্চার সেই সময় বিভিন্ন রকম যে সমস্ত অ্যাডভেঞ্চারগুলো যত কিছু আছে সেই সমস্ত অ্যাডভেঞ্চারের দিকে আমরা পা বাড়াই নট ক্যান টায়ার অফ অট বাট রেস্ট আমরা তখন কোনো কিছুতেই ক্লান্ত হই না অট মানে এনিথিং ঠিক আছে কোনো কিছুতেই ক্লান্ত হয় না শুধুমাত্র বাট রেস্ট রেস্ট ছাড়া মানে তখন আমরা রেস্ট নিতেই গেলেই ক্লান্ত হয়ে যায় মানে বিশ্রাম নিতে গেলেই আমরা তখন কিন্তু ক্লান্ত হই তাছাড়া কিন্তু আর কখনোই কোনো কিছুতে ক্লান্ত হতে পারি না মানে আমাদের মধ্যে যদি একটা আর্জ একটা ডিজায়ার কাজ করে যেন আমাকে এটা পেতে হবে তাহলে কিন্তু সেটা আমাকে কখনোই স্থির থাকতে দেয় না ঠিক থাকতে দেয় না ঠিক আছে আ ফিভার অ্যাট দ্য কোর যেমন করে একটা ফিভার মানে আমাদের যদি জ্বর হয় ভেতরে একটা জ্বরের মতন সেটা ফ্যাটাল টু হিম হু বিয়ার্স টু অল হু এভার বোর অর্থাৎ কি না সেটা কেমন মানে সেই জ্বরটাকে আমাদের পক্ষে কিন্তু বহন করা আমাদের পক্ষে টলারেট করা কিন্তু সেটা খুব কষ্টসাধ্য এবং টু অল হু এভার বোর যাদেরই এইরকম মানে এই ডিজায়ারের যে জ্বরটা সে বা মানে প্রচণ্ড আকাঙ্ক্ষার যে জ্বরটা মানুষ যে মানুষের মধ্যেই এসেছে সেই কিন্তু সেটাকে সহ্য করতে বেশিদিন সক্ষম হয়নি ঠিক আছে দিস মেকস দ্য ম্যাড ম্যান হু হ্যাভ মেড মেন ম্যাড মানে এই যে জিনিসটা এই যে অ্যাসপিরেশনসটা এই যে ডিজায়ার্সটা ইচ্ছাটা সেইগুলো কী করে মানুষকে পাগল করে তোলে হু হ্যাভ মেড মেন ম্যাড তারা কি করে তারা আবার কিন্তু আরও যারা যারা সমস্ত লোকজন রয়েছে তাদেরকেও কিন্তু পাগল করে তোলে বাই দেয়ার কান্টাজিয়ান কান্টাজিয়ান অর্থাৎ স্পর্শের মধ্যে মাধ্যমেই যেন এই অসুখটা ছড়ায় মানে আমি ধরে নাও পাওয়ারের জন্য একটা ক্ষমতার জন্য লোভী অত্যন্ত আমি কি করব আমি কিন্তু স্পর্শ করে এটা কিন্তু আরও অন্যজনের মধ্যে ছড়িয়ে দেবো তাহলে কি লিটারেলি এটাকে স্পর্শ বলা হচ্ছে না এই জিনিসটা কিন্তু অত্যন্ত লোভের জন্ম দেয় মানে আমি কোনো কিছু একটা পেতে আগ্রহী সেটা দেখা দেখি হয়তো আমার পার্শ্ববর্তী যে লোকজন লোকটি রয়েছে সে হয়তো দেখা গেল তার মধ্যেও আমি কিন্তু এই বীজটা বপন করে দিলাম আচ্ছা ও পেয়েছে আমি কেন পাবো না আমিও তার দেখা দেখাদেখি কিন্তু চেষ্টা করতে লাগবো সেই জিনিসটা পাওয়ার জন্য মানে লোভ ঠিক আছে এই লোভটা কিন্তু অত্যন্ত কন্টাজিয়াস অত্যন্ত কিন্তু মানে স্পর্শের মাধ্যমে কিন্তু মানে ছোঁয়াচে যাকে বলা যায় ঠিক আছে কঙ্কারার্স অ্যান্ড কিংস যারা বিভিন্ন রাজ রাজাধিরাজ সম্রাট এরা ফাউন্ডার্স অফ সেক্টস অ্যান্ড সিস্টেম বিভিন্ন ধর্মগুরুরা টু হুম অ্যাড সোফিস্ট বার্ডস স্টেটসম্যান অল আনকোয় থিংস মানে এই যে সমস্ত রাজা রাজাধিরাজরা রয়েছে বিভিন্ন ধর্মের সম্প্রদায়ের যারা হেডরা রয়েছে তাদের সাথে সাথে কে কারা রয়েছে এই যে সমস্ত বিভিন্ন রাজনৈতিক নেতানেত্রীরা রয়েছে স্টেটসম্যানরা রয়েছে সোফিস্টরা রয়েছে বা কবিরা রয়েছে এরা সমস্ত রয়েছে অল আনকোয়াইট থিংস তারা কিন্তু কেউই মানে চুপচাপ থাকতে পারে না উইচস ডিয়ার টু স্ট্রংলি দ্য সোলস সিক্রেট স্প্রিংস এগুলো কি করে আমাদের যে আত্মার যে সিক্রেট স্প্রিং মানে আমাদের যে সত্যিকারের বলতে লোভ লালসার সেটাকে কিন্তু চাগিয়ে তোলে জাগিয়ে তোলে নিজের মধ্যে মানে সেটাকে কিন্তু একটা নাড়িয়ে দেয় ঠিক আছে মানে সেটা আবার কিন্তু মানে পুনরুজ্জীবিত করে নিজেদের মধ্যে তারপরে বলা হচ্ছে অ্যান্ড আর দেম সার্ভ দ্য ফুলস টু দোজ দে ফুল এবং তারা কি করে তারা ভাবে কি আমরা আমাদের কথার মাধ্যমে নিশ্চয়ই লোকজনকে বোকা বানাচ্ছি আসলে কিন্তু তা নয় লোকজন কিন্তু অতটা বোকা নয় আসলে তারা নিজেদেরকেই বোকা বানাচ্ছে মানে দে আর দ্য ফুলস তারাই নিজেরা বোকা টু দোজ দে ফুল যাদেরকে তারা বোকা বানানোর কথা ভাবছে তাদের সামনে কিন্তু তারা নিজেরাই বোকার মতন অ্যাক্টিং করে চলেছে ঠিক আছে কারণ মানুষ সবই বুঝতে পারে এন ইয়েট হাউ আনএনভিয়েবল তাদেরকে কিন্তু এনভি করা হয় তাদেরকে কিন্তু হিংসে করা হয় জেলাসি তাদের প্রতি রয়েছে কিন্তু তারা কিন্তু আনএনভিয়েবল তাদেরকে কিন্তু হিংসা করবার মতন নয় কারণ আমরা জানি না সে কোন পরিস্থিতিতে রয়েছে ঠিক আছে হোয়াট স্টিংস আর দেয়ার্স তাদের কি ধরনের কাঁটা রয়েছে মানে তারা কি ধরনের হুলবিদ্ধ অবস্থায় রয়েছে আমরা কিন্তু কখনোই জানি না মানে তারা অবভিয়াসলি একটা সিংহাসনে বসে রয়েছে রাজ সিংহাসনে কিন্তু সেই সিংহাসনটা কোন কাঁটা দিয়ে তৈরি সেটা কিন্তু আমরা জানি না ওয়ান ব্রেস্ট লেড ওপেন ওয়ার স্কুল উড আনটিচ ম্যানকাইন্ড দ্য লাস্ট টু শাইন অর রুল মানে তাদের একটাকে যদি আমরা মানে পড়তে বসি ঠিক আছে আমরা যদি তাদেরকে ভালোভাবে জানতে যাই তাহলে কিন্তু দেখব আমরা আমাদের সমস্ত যে শিক্ষাগুলো সব কিছু ভুলে গিয়েছি তারপর স্ট্যান্স নম্বর ফর্টি ফোর দেয়ার ব্রিদ ইজ এজিটেশন তাদের যে এই শ্বাস প্রশ্বাসটা সেটা কিন্তু একটা এজিটেশন অত্যন্ত ইরিটেশনের মতন ঠিক আছে অ্যান্ড দেয়ার লাইফ আর স্টর্ম হোয়ার অন দ্য রাইড এবং তাদের জীবনটা একটা ঝঞ্ঝাময় জীবন একটা টেম্পেস্ট একটা সমুদ্র সামুদ্রিক ঝড় জলের মতন ঠিক আছে টু সিঙ্ক অ্যাট লাস্ট তারা কী করে তারা সারা জীবনটা কিন্তু সেই ঝড়টাকে বয়ে নিয়ে বেড়ায় দে রাইড সেটার উপরে করে তারা বয়ে বেড়ায় এবং লাস্টে মানে জীবনের শেষভাগে এসে তারা কী করে ডুবে যায় সেই ঝড়েই নিজের ঝড়ে নিজেরাই ডুবে যায় অ্যান্ড ইয়েটস সো নার্স অ্যান্ড বাই গট এট টু স্ট্রাইফ কিন্তু তা সত্ত্বেও এই যে এত জল এত কষ্ট তা সত্ত্বেও তারা কিন্তু কী করে সেটাকে কিন্তু তারা নার্স করে তারা কিন্তু নার্চার করতে থাকে অ্যান্ড বাই গট এর টু স্ট্রাইফ সেটাকে কিন্তু তারা কখনোই মানে সেটার থেকে কিন্তু তারা ক্লান্ত হয় না এই চেষ্টা করতে করতে দ্যাট শুড দেয়ার ডেইজ সারভাইভিং পেরিলস পাস্ট মেল্ট টু কাম টু আইলাইট এইভাবে আস্তে আস্তে তাদের যে সমস্ত বিপদসঙ্কুল দিনগুলো সেইগুলো কাটিয়ে তারা একটা শান্ত একটা বেলায় আসে মানে তাদের জীবনের শেষের দিকটা অত্যন্ত শান্ত হয়ে যায় দে ফিল ওভারকাস্ট তখন কি হয় তাদের জীবনটা মনে হয় কি ওভারকাস্ট কোনো কিছু দিয়ে ছেয়ে গেছে কাভার্ড হয়ে গিয়েছে উইথ সরো অ্যান্ড সুপাইননেস কি না দুঃখে যেন ভর্তি হয়ে গেছে ভারাক্রান্ত পুরো অ্যান্ড ডাই এইভাবেই তারা কিন্তু মারা যায় ইভেন অ্যাজ দ্য ফ্লেম আনফেড যেমন করে কোনো আনফেড ফ্লেম আনফেড ফ্লেম মানে যেই ধরেনও কোথাও একটা আগুন জ্বলছে সেই আগুনের মধ্যে কিন্তু জ্বালানি পর্যাপ্ত পরিমাণে নেই তাহলে কী হবে আগুনটা আস্তে আস্তে ধিকি ধিকি করে জ্বলবে এবং শেষ প্রেশ নিভে যাবে তো সেটাই হচ্ছে গিয়ে আনফেড ফ্লেম মানে যেইখানে যেই আগুনের খাওয়ার নেই মানে আগুনটা জ্বলতে পারছে না হুইচ রান্স টু ওয়েস্ট উইথ ইটস ওন ফ্লিকারিংস মানে সেটা আস্তে আস্তে কী হয় নষ্ট হয়ে যায় শেষ হয়ে যায় উইথ ইটস ওন ফ্লিকারিংস বিভিন্ন যে সমস্ত দপদপ করতে করতে সেটা নিভে যায় আস্তে আস্তে অর এ লেড বাই বা যদি একটা তরোয়াল সেটা যদি পড়ে থাকে কী হবে হুইচ ইডস ইন্টু ইটসেলফ সে কিন্তু নিজেই নিজেকে খেয়ে ফেলবে মানে তার মধ্যে কিন্তু মরচে পড়বে অ্যান্ড রাস্ট ইনগ্লোরিয়াসলি এবং ধীরে ধীরে সেই তরোয়ালের যতই ধার থাকুক না কেন সেটা কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণই খেয়ে যাবে মানে মরচে পড়ে যাবে তাতে ঠিক আছে তারপরে স্ট্যান্সার নাম্বার ফর্টি ফাইভ হি হু অ্যাসেন্স টু মাউন্টেন টপস মানে যে একদম মাউন্টেনের যে টপ একদম পর্বত শিখরে যে ওঠে মানে সামিটে যে একদম ওঠে শ্যাল ফাইন্ড সে কি দেখতে পায় দ্য লফটিয়েস্ট পিকস মোস্ট র্যাপড ইন ক্লাউডস অ্যান্ড স্নো আমরা দেখে ভাবি সে পাহাড়ে চূড়ায় উঠতে পেরেছে ঠিক আছে খুব ভালো কিন্তু সে যখন দেখে সমস্তটাই কিন্তু সেখানে সম্পূর্ণটা কিন্তু চারপাশটা বরফে ঢাকা সম্পূর্ণ আচ্ছাদিত বরফে তার মানে বরফ এখানটায় কিন্তু একটা কোল্ডনেসের কাজ করছে একটা ইনার্শিয়ার কাজ করছে একটা কমপ্লিটলি ইন্যাক্টিভনেস যেটা সেইটার কাজ করছে মানে নেগেটিভ সাইডটা দেখাচ্ছে সব কিছু অত্যন্ত শীতল মানুষের মধ্যে সেখানে যেন প্রাণ নেই নিষ্প্রাণ তারা সম্পূর্ণ এবং সম্পূর্ণটাই বরফে ঢাকা আর মেঘে মেঘাচ্ছন্ন আর কিছু কিন্তু উপর থেকে দেখতে পাওয়া যায় না he who surpasses অর subdues mankind ম্যানকাইন্ড মাস্ট লুক ডাউন অন দ্য of অফ below বিলো মানে যারা কিন্তু মানুষকে মানে নর্মাল কমন যারা লোকজন তাদেরকে যারাই ছাড়িয়ে উঠেছে উপরে যারা পৌঁছতে পেরেছে তাদেরকে কিন্তু মানুষজন কি করে ঘৃণার চোখে দেখতে থাকে একটা হেড রেড থাকে মানুষের তাদের প্রতি জনসাধারণের তাদের প্রতি সেই সমস্ত মানে তলার মানুষদের প্রতি ঠিক আছে দো হাই অ্যাভাভ দ্য সান অর অফ গ্লোরি গ্লো অ্যান্ড ফার বিনীথ দ্য আর্থ অ্যান্ড ওশান স্প্রেড যদিও উপরে সূর্যের প্রচণ্ড আলো রয়েছে এবং নিচে বিশাল যে সমুদ্র এবং পৃথিবী সেটা বিস্তৃত রয়েছে রাউন্ড হিম আর আইসি রক্স কিন্তু তবুও তার পাশে মানে তার চেয়ে চারপাশে সেখানে কি রয়েছে কেবলমাত্র আইসি রক্স সব প্রচণ্ড শীতল প্রচণ্ড মানে বরফাচ্ছন্ন রক্স রয়েছে শিলাপাথর রয়েছে আর কিন্তু কিছু নেই মানুষজন কেউ নেই অ্যান্ড লাউডলি ব্লো কন্টেন্ডিং টেম্পেলস অন হিজ নেকেড হেড এবং তার মাথার উপরটা তো পুরোপুরি উন্মুক্ত সেই যে নেকেড হেড মানে একদম উন্মুক্ত মাথার উপর দিয়ে সম্পূর্ণ প্রচণ্ড ঠান্ডা বাতাস বয়ে যায় লাউডলি ব্লো অ্যান্ড দাস রিভার দ্য টয়স হুইচ টু দোজ সামিটস লেড এবং যারা সেই সমস্ত উঁচুতে পৌঁছতে পারে তাদের কি হয় না এটাই হচ্ছে গিয়ে তাদের যে সারা জীবনের যে কঠোর পরিশ্রম সেইটার ফলাফল সেটার রেজাল্টটা ঠিক আছে মানে এই যে রিওয়ার্ড তারা পুরস্কারস্বরূপ কিসের না টয়েলস সারা জীবনের যে তাদের কষ্টটা সেই কষ্টটার পুরস্কারস্বরূপ তারা কিন্তু এটাই পায় মানে বলা হচ্ছে যে তোমাদের মানে আমাদের জীবনে কি না আমরা এত দৌড় মানে দৌড়ঝাঁপ করতে থাকি কোনো কিছুর পেছনে এটা চায় ওটা চায় বিভিন্ন ডিজায়ার্সগুলো কিন্তু শেষ মেস অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কী দেখতে পাই যে আমরা হয়তো পেয়ে গিয়েছি পেয়ে গিয়েও কিন্তু আর আমাদের কিন্তু ভোগ করবার মতন কিছু নেই তো লেখক বলছেন মানে লর্ড বাইরান বলছেন এই যে সমস্ত ব্যাপারগুলো এই যে লোভ লালসা ডিজায়ার্সগুলো সেইগুলো মোটামুটিভাবে মডারেট হওয়াটাই ভালো সেইগুলো যখনই অত্যন্ত হাই হয়ে যায় তখনই কিন্তু সেগুলো প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায় তাহলে এইটাই হচ্ছে যে এই কবিতাটা মানে কবিতার যে অংশটা তার সারার্থ আমরা বলতে পারি তো আশা করছি তোমাদের কিছুটা হলেও কাজে লাগবে যদি যদি আমি বোঝাতে পারি বা তোমরা যদি বুঝতে কিছুটা হলেও হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আরও কোনো কিছু নতুন ভিডিও চাও সেটা অবশ্যই তোমরা আমাকে জানিও ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ